আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার মেডেল অফ অনার পেলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। অনন্য উচ্চতায় বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক, মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্দা নামছে মালয়েশিয়ায় চার দিন ব্যাপী প্রতিরক্ষা সম্মেলনের। পবিত্র রমজান উপলক্ষে মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিজ্ঞপ্তি দিল হাই কমিশন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া ফায়ার ডিপার্টমেন্টের সর্বোচ্চ অ্যাওয়ার্ড মেডেল অফ অনার পেয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। 30 মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ফায়ার ডিপার্টমেন্টের সদর দপ্তরে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট এই অ্যাওয়ার্ড প্রদান করে। ফায়ার সার্ভিস মিডিয়া জানায়, মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের মহাপরিচালক মোহাম্মদ হামদান বিন হাজি ওয়াহিদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের হাতে এই অ্যাওয়ার্ডটি তুলে দেন। মালয়েশিয়ায় সফররত বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালককে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবা সক্ষমতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়। ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, সব স্বীকৃতি আনন্দের, সেটি বিদেশের মাটিতে হলে তাতে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। তবে আমি মনে করি এই সম্মাননা ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তাদের সকলের সহযোগিতার জন্যই ফায়ার সার্ভিসের সেবার মান ও সেবা ক্ষেত্র সমৃদ্ধ হচ্ছে। বিদেশের মাটিতে এই স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। ফায়ার সার্ভিসের এই সমৃদ্ধির জন্য আমি বাংলাদেশ সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অরণ্য উচ্চতায় মালয়েশিয়া বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বিকশিত হয়েছে। 5 দশকে দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক। আগামীতে এই সহযোগিতায় দুই দেশের সম্পর্ককে বিকশিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মালয়েশিয়া। 1972 সালে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় মালয়েশিয়া। এই স্বীকৃতির ধারাবাহিকতায় 2022 সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 30 মার্চ বুধবার সন্ধ্যা 7:30টায় কুয়ালালামপুরের ZW মেরিয়ট হোটেলের বলরুমে বাংলাদেশ হাই কমিশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত থেকে মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী দাতুক শ্রী ফাদিল্লা ইউসুফ বলেন, মালয়েশিয়া বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, উভয় দেশের চলমান ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে। মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে আগ্রহী। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, পুলিশের IGP বেনজির আহমেদ, দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারওয়ার ও দূতাবাসের সকল সিনিয়র কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সাবেক সভাপতি মোহাম্মদ মনির বিন আজাদ, মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ প্রবাসীরাও উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে DS-এর আয়োজনে চার দিন ব্যাপী প্রতিরক্ষা পরিষেবা এশিয়া ও জাতীয় নিরাপত্তা এশিয়ার প্রদর্শনী ও সম্মেলনের পর্দা নামছে আজ। সোমবার মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এই সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মোস্তফা বিল্লাহ শাহ। সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদও অংশ নিয়েছেন। মঙ্গলবার বিকেল 4:00 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শ্রী হামজা বিন জয়নউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বন্ধু প্রতিম মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে জ্যেষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী দাতুক শ্রী হিসামউদ্দিন হোসেন বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তাকে সবসময় জৈবিক আক্রমণের সম্ভাব্য হুমকির বিষয়ে সচেতন থাকতে হবে এবং গুরুত্ব নিয়ে মোকাবেলা করতে হবে। হিসামউদ্দিন বলেন, বিশ্বের মধ্যে যেখানে দেশগুলোর অর্থনীতি, সম্প্রদায়, নিরাপত্তা ও স্থিতিশীলতা একে অপরের উপর নির্ভরশীল, হঠাৎ লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী ধ্বংসাত্মক প্রভাব ফেলে। করোনা ভাইরাস মহামারীর সামনে সারিতে থাকা সবাইকে মালয়েশিয়ার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের যেমন পুলিশ, মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি ও পিপুলস ভলান্টিয়ার্স কর্পস যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি বলেন, COVID-19 শুরুতে যখন সীমানা সম্পূর্ণ বন্ধ হয়েছিল, মালয়েশিয়া সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিবাসীদের অবৈধ প্রবেশ রোধ করতে ন্যাশনাল টাস্ক ফোর্স এবং অফ বেন্টিং এর মাধ্যমে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শ্রী হামজা জয়নউদ্দিন বলেন, বিশ্ব দ্রুত ডিজিটাল অর্থনীতির দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সাইবার অপরাধের কাজটি আমাদের ডিজিটাল অর্থনৈতিক ক্ষেত্রগুলোকে ব্যাহত করছে, যা আমাদের জাতীয় কল্যাণের জন্য হুমকি স্বরূপ ও যে কোনো মূল্যের মোকাবেলা করা উচিত। পবিত্র রমজান উপলক্ষে প্রবাসীদের জন্য নতুন বিজ্ঞপ্তি দিল মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত কার্যক্রমের নতুন সময়সূচি প্রকাশ করেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের অফিসিয়াল প্যাডে দোতালয় প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর নতুন সময়সূচি অনুযায়ী দাপ্তরিক কার্যাদি চালু রাখবে। এক্ষেত্রে রমজান মাসের প্রতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে। এক্ষেত্রে দুপুরে 1:30 থেকে 1:45 পর্যন্ত নামাজের জন্য 15 মিনিট বিরতি থাকবে। এছাড়া শুক্রবারে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত কার্যক্রম চালু থাকবে। জুমার নামাজের জন্য 1 ঘন্টা বিরতি থাকবে দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত। তাই নতুন সময়সূচি অনুযায়ী মালয়েশিয়া প্রবাসীদের হাই কমিশন থেকে কাঙ্ক্ষিত দাপ্তরিক সেবা গ্রহণ করতে বলা হয়েছে। এই ছিল প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।